প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা তোমাদের গণিতের অজানা রাশির উৎপাদক গসাগু লসাগু এই অধ্যায়ের 187 পৃষ্ঠার যে একক কাজ 11 নম্বর রয়েছে, এখান থেকে আমরা শুরু করছি। তো আগের পার্টে আমরা এই এই 10টা অঙ্কই কিন্তু একসাথে করেছিলাম। আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 14xy এবং ক্ষেত্রফল 42xy³ হলে উহার দৈর্ঘ্য কত। তো এই সূত্রটা দেখো আমরা ক্লাস 4-এ কিন্তু পড়েছি, হ্যাঁ, যে আয়তক্ষেত্রের আমরা যে ক্ষেত্রফলের সূত্রটা জানি সেটা হচ্ছে এরকম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এক্ষেত্রে দেখো আমাদের এখান থেকে কখনো কোনো অঙ্কে যদি ক্ষেত্রফল দেয়া থাকে আর দৈর্ঘ্য দেয়া থাকে প্রস্থ চায়, অথবা উল্টোটাও হতে পারে যে ক্ষেত্রফল দেয়া থাকে প্রস্থ দেয়া থাকে দৈর্ঘ্য চায়, এই ক্ষেত্রে সূত্রটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমরা যদি এই পাশ থেকে ভাবি যে সমান চিহ্নের এপার ওপার হলে আসলে উল্টো হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই অঙ্কে দেখো দৈর্ঘ্য চেয়েছে। তো দৈর্ঘ্যটাকে যদি আমরা ওই পাশে রেখে প্রস্থটাকে এই পাশে পাঠাই, তাহলে যেহেতু প্রস্থ গুণন ছিল এই পাশে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই ভাগটা আমরা যদি এইভাবে দিই দেখো উপর নিচ করে, তাহলে ক্ষেত্রফল ভাগ হচ্ছে যে প্রস্থ, আর ওই পারে দেখো দৈর্ঘ্যটা থেকেই গেল। এটি কিন্তু আমাদের সূত্র। আমরা যদি দৈর্ঘ্যটাকে এখন এই পাশে লিখি যে দৈর্ঘ্য সমান, তাহলে সূত্র দাঁড়ালো যেটা সেটা হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ক্ষেত্রফল আমরা এইভাবেও ভাগ দিতে পারি অথবা উপর নিচ করে দিতে পারি, হ্যাঁ, প্রস্থ। ঠিক একইভাবে প্রস্থের সূত্র হবে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তো এটি হচ্ছে এই অঙ্কের কাজ, আর কিছুই না। হ্যাঁ, তো 11 নম্বর এখানে আমরা লিখব, দেয়া আছে আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 14xy, আর ক্ষেত্রফল দেয়া আছে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল 42xy³। তো এখন আমরা সরাসরি লিখে দিতে পারি যে আমরা জানি, আমরা ডাইরেক্ট কিন্তু সূত্রটা ইউজ করতে পারি, আমরা জানি আমাদের এখানে হচ্ছে দৈর্ঘ্য চাওয়া হয়েছে, তো দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আমরা আসলে ভাগটা এইভাবে দিচ্ছি যে আমরা কাটাকাটি করবো, এই জন্য উপর নিচ করে দিচ্ছি। তো ক্ষেত্রফল হচ্ছে 42xy³ অর্থাৎ কিউব, বাই নিচে হচ্ছে আমাদের প্রস্থ ছিল 14xy। তো আমরা পাটিগণিতে ঠিক যেভাবে কাটাকাটি করি, হ্যাঁ, সেইভাবে উপর নিচ যদি কাটাকাটি করি, তাহলে 14 দিয়ে দেখো 42কে ভাগ দিলে তিনবার যায়। আসলে পাওয়ার অবস্থায় এইভাবে ডাইরেক্ট কাটা যায় না, এই জন্য আমরা একটা অন্যভাবে করি। 42টা আমরা ঠিক রেখে এখানে গুণন চিহ্ন দিয়ে এক্সটা আমরা এইভাবে রাখলাম, গুণ চিহ্ন দিয়ে ওয়াইকে আমরা দেখো তিনবার লিখবো, যেহেতু 3 পাওয়ার আছে, ওয়াই গুণন ওয়াই গুণন ওয়াই, আর নিচে আমরা এটা 14টাকে আলাদা করে নিলাম, এক্স ওয়াইকে গুণ দিয়ে আলাদা করলাম। এখন আমরা সুন্দর কাটতে পারবো, 14 দিয়ে 14কে ভাগ দিলে 1 হয়, আর এটা 3 14 42, এখানে এক্স এক্স কাটা যায়, তারপরে হচ্ছে একটা ওয়াই কাটা যায়। হ্যাঁ, এখন ফাইনালি যেটা থাকলো এটা আবারও গুণ করে দিতে হবে, হ্যাঁ, অর্থাৎ এখানে উপরে থাকলো হচ্ছে 3, আর ওয়াই ওয়াই গুণ করে দিলে ওয়াই স্কোয়ার, আর নিচে আসলে 1 থাকলে এই 1-এর কোনো আসলে দাম থাকে না। সো আমাদের এটি কিন্তু দৈর্ঘ্য, এবং এটাই হচ্ছে আমাদের 11 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার, অর্থাৎ 3y² হচ্ছে আমাদের দৈর্ঘ্যের মান। তো এরপর আমরা 12 নম্বরটায় ঢুকছি। 12 নম্বরে আছে দেখো, চিত্রে যদি চিত্রে প্রদত্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 2 একক বৃদ্ধি করা হয় এবং প্রস্থকে 1 একক, হ্রাস মানে কমানো, হ্রাস করা হয়, তাহলে উহার পরিসীমা এবং ক্ষেত্রফলে কী পরিবর্তন ঘটবে নির্ণয় করো। তো এখানে প্রিন্টিংটা ভালো আসেনি, এটা দৈর্ঘ্যটাকে এল দিয়ে নির্দেশ করা হয়েছে আর প্রস্থটা হচ্ছে ডাব্লু। হ্যাঁ, তো আমরা ছবিটা যদি এঁকে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়, যে কোনো মাপে এইভাবে আমরা আনুমানিক নিয়ে নিলাম একটা আয়তক্ষেত্র, তাহলে এর দৈর্ঘ্যের দিকটা হচ্ছে এল আর প্রস্থটা হচ্ছে ডাব্লু। হ্যাঁ, তো আমরা প্রথমে লিখি যে দেওয়া আছে, আসলে পরিবর্তন চাইলে আগে হচ্ছে যে পরিবর্তনের আগে পরিসীমা বা ক্ষেত্রফল কত ছিল সেটা আগে বের করতে হবে। তো দেওয়া আছে আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য হচ্ছে এই সাইডটা অর্থাৎ এল দৈর্ঘ্য। তো এখানে কোনো আসলে মিটার সেন্টিমিটার এগুলো দেওয়া নেই, একক দিয়ে বলা আছে, আমরাও তাই বলবো। দৈর্ঘ্য হচ্ছে এল একক, আর এই সাইডটা হচ্ছে প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে ডাব্লু একক। তো দুটো জিনিস বের করতে হবে, একটা হচ্ছে ক্ষেত্রফল আর একটা হচ্ছে পরিসীমা। তো প্রথমে যেহেতু পরিসীমা আছে, আমরা পরিসীমা বের করি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র যেটা, সেটা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ, আসলে পরিসীমা মানে কিছু না, এই চতুর্থ সাইডের যোগফল। যেহেতু এই সাইডটা আর এই সাইডটা সমান থাকে আয়তের, আবার এই সাইডটা আর এই সাইডটা সমান হয়, তাহলে এল এল যোগ করলে টু এল, আর এই পাশে ডাব্লু ডাব্লু যোগ করলে টু ডাব্লু, সেখানে টুটা কমন নিলেই আসলে এই সূত্রটা চলে আসে। সো আমরা টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে এল প্লাস প্রস্থ হচ্ছে ডাব্লু, আর পরিসীমার এককে বর্গ হয় না, ক্ষেত্রফলের এককে বর্গ লিখতে হয়। তো এখানে আমরা শুধু এককই লিখবো, হ্যাঁ, অর্থাৎ এগুলো যদি মিটারে থাকতো মিটারই লিখতাম, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটারই লিখতাম। তো এটা হচ্ছে আমাদের নর্মাল পরিসীমা। তো এরপর আমরা ক্ষেত্রফলটা বের করি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল, হ্যাঁ, আর প্রস্থ হচ্ছে ডাব্লু, সরি এটা গুণ চিহ্ন। তো যোগ বিয়োগ যেমন বিসদৃশ পদ করা যায় না, কিন্তু গুণন কিন্তু হয়। আর এখানে ক্ষেত্রফলটা আমাদের এককটা লিখতে হবে বর্গ একক, যদি মিটারে থাকতো তাহলে বর্গ মিটার, সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার, আর যেহেতু এখানে শুধু একক দিয়ে লেখা আছে, এই কারণে আমাদের বর্গ একক লিখতে হবে। তো এটা আমরা যে কোনো একটা আগে লিখতে পারি, যেমন এ গুণন বি করলে আমরা এ বি বা বি এ যে কোনোটা বলতে পারি, তবে এবিসিডি সিরিয়ালে লিখলে ভালো হয়। তো এটাও আমরা এবিসিডি সিরিয়ালে যেটা আগে আসে সেটা যদি বলি, যে এল এম এন ও পি কিউ আর এস টি ভি ডাব্লিউ, অর্থাৎ এলটাই আগে আসে, তাহলে এল ডাব্লিউ। দেখো এটা আমরা যোগ করতে পারিনি, দুটো ভিন্ন ভিন্ন চলক হলে কিন্তু গুণন কিন্তু সম্ভব, তাহলে এল ডাব্লিউ বর্গ একক। এখন বলা হয়েছে দৈর্ঘ্যকে দুই একক বৃদ্ধি করা হলে, তাহলে এইখানে আমরা লিখি যে দৈর্ঘ্যকে টু একক বৃদ্ধি করলে, হ্যাঁ, দৈর্ঘ্য হয় তাহলে আগে দৈর্ঘ্য ছিল আমাদের এল একক, হ্যাঁ, এর সাথে আমাদের দুই যোগ করতে হবে। তো এটাও যোগ করা যাবে না, দুটোর সাথে যেহেতু এল নেই, সো এখানে আমরা সরাসরি এল প্লাস টু একক লিখে দেব। আর প্রস্থকে এক একক হ্রাস অর্থাৎ কমানো হয়েছে, তাহলে বিয়োগ করতে হবে। তো প্রস্থকে ওয়ান একক হ্রাস করলে, হ্যাঁ, প্রস্থ হয়। তো আমাদের প্রস্থ ছিল ডাব্লু, সেখান থেকে এক মাইনাস করতে হবে, অর্থাৎ ডাব্লু মাইনাস ওয়ান একক। তো এখন আমরা নতুন করে আবারও পরিসীমা, এই দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আবারও পরিসীমা এবং ক্ষেত্রফল বের করব। তো এখন আর সূত্র না লিখলেও হবে, একবার যেহেতু লেখা আছে, তাহলে পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ এখানে আমাদের নতুন দৈর্ঘ্য আসলো এল প্লাস টু ইন্টু, হ্যাঁ, প্রস্থ হচ্ছে ডাব্লু মাইনাস ওয়ান। তো এইটা হচ্ছে পরিসীমার এককে, আমরা ওই একক কথাটাই লিখব, একক। তো এক্ষেত্রে আমরা ভিতরটা দেখো গুণ করে দিতে পারি, এই টুটা বাইরে রেখে, আমরা যদি এটার সাথে এইটা, এটা দিয়ে এইটা, তারপর এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এইভাবে গুণন করতে হয়। তো এই দুটো গুণ করলে আমরা এল এস সিরিয়াল যেহেতু আগে, তাহলে এল ডাব্লু লিখবো, এল ডাব্লু, আর এই দুটো যোগ করলে প্লাসে প্লাসে প্লাস টু ডাব্লু, সংখ্যাটা আগে লিখতে হয়। এইটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, আর এটা এক দিয়ে আসলে গুণ করলে একের কোনো ভ্যালু থাকে না, অর্থাৎ এলটাই আসবে এল, আর এই দুটো গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস দুই অক্কে দুই। এই ভিতরে কোনো দেখো সদৃশ পদ নেই, অর্থাৎ কোনো যোগ বিয়োগও হবে না, আমরা এই অবস্থায় রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের নতুন পরিসীমা। এরপর আমরা হচ্ছে যে আবারও নতুন দৈর্ঘ্য প্রস্থ দিয়ে ক্ষেত্রফলটা বের করব। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এই দৈর্ঘ্যটা তাহলে এল প্লাস টু ইন্টু নতুন যে প্রস্থ ছিল ডাব্লু মাইনাস ওয়ান, এখানে আমাদের বর্গ একক লিখতে হবে যেহেতু এটা ক্ষেত্রফল। তো এইটা আমরা যদি গুণ করে দিই, ওহো এখানে আমরা একটা ভুল করেছি আসলে, দুঃখিত, পরিসীমার সূত্রে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ হতো, আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো এটা আমরা নতুন দৈর্ঘ্য প্রস্থ বের করা আমাদের ঠিক আছে, এখন আমরা পরিসীমাটা বের করে ফেলি। পরিসীমা আসলে কথা বলতে বলতে ভুল হয়ে যায়, পরিসীমা সমান হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল প্লাস টু যোগ
প্রস্থ হচ্ছে আমাদের নতুন প্রস্থ যেটা সেটা হচ্ছে ডাব্লু মাইনাস ওয়ান। তো এখানে আমরা যদি এখন একক কথাটা লিখি, এখানে যেহেতু প্লাস পড়ে গেছে এখানে আসলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, যেহেতু এই টুটা সহ এখানে আছে এত একক। তো এই ভিতরটা দেখো আমরা যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে এইখানে এল প্লাস টুটা ঠিক থাকলো, আর এটা প্লাস দিয়ে গুণ করে এই ব্র্যাকেটটা আমরা তুললে তাহলে প্লাস ডাব্লু মাইনাস ওয়ান এত একক। তো এখানে দেখো এই দুটো কিন্তু সদৃশ পদ, দুই থেকে আমরা এক বিয়োগ করে দেবো, আর এগুলো আমরা এইভাবেই রাখবো যে এল ডাব্লুটা আমরা আগে নিয়ে আসতে পারি, সমস্যা না। এল প্লাস ডাব্লু, আর দুই থেকে এক বিয়োগ করলে বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস ওয়ান। তো এই এটাই হচ্ছে, আর এখানে কোনো ক্যালকুলেশন নেই, এটা হচ্ছে পরিসীমা বের হলো। নেক্সট আমরা ক্ষেত্রফলটা বের করবো দৈর্ঘ্য গুণন প্রস্থ করে। তাহলে আমাদের নতুন দৈর্ঘ্য ছিল হচ্ছে এল প্লাস টু, হ্যাঁ, ইন্টু প্রস্থ ছিল হচ্ছে ডাব্লু মাইনাস ওয়ান। তো এত বর্গ একক। তো এবার এটা আমরা যদি গুণ করি তাহলে এই দুটো গুণ করলে হবে এল ডাব্লু, প্লাস এইটা গুণ করলে হবে টু ডাব্লু, আর এটা মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এক, আর এল গুণ করলে এটা এলই হবে, আর এই দুটো গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস দুই অক্ষে দুই, এত বর্গ একক। তো এখানেও আমাদের কোনো সদৃশ পদ নেই, হ্যাঁ, যার কারণে এখানে আর কোনো যোগ বিয়োগ হবে না, এইভাবেই থাকবে। এখন আমরা পরিবর্তিত পরিসীমা আর পরিবর্তিত ক্ষেত্রফল বের করব। পরিবর্তিত পরিসীমা, তো এক্ষেত্রে আসলে ডিফারেন্স বের করতে গেলে বিয়োগ করলেই ভালো হয়। তো এই নতুন আমরা এখন কিভাবে বুঝব যে আসলে আগের যে পরিসীমা ছিল এটা বড় নাকি এখনকারটা বড়, যেহেতু আসলে দৈর্ঘ্যের দিকটা বাড়ানো হয়েছে আর 2 মিটার, আর প্রস্থের দিকটা 1 মিটার কমানো হয়েছে, তাহলে বাড়ানোর হারটা যেহেতু বেশি তাহলে পরেরটাই অবশ্যই বড় হবে, যার কারণে আমরা এই পরিসীমা থেকে আগের পরিসীমাটা বিয়োগ দেবো। আর যদি তোমার সিলেকশন ভুল হয় তাহলে দেখবা যে মাইনাস আসবে, তখন বুঝতে হবে যে না ছোটো বড়োর হিসাবটা ভুল হচ্ছে। তো আমরা এটি আগে নেব, অর্থাৎ টু ইন্টু এল প্লাস ডাব্লু প্লাস ওয়ান, এটা হচ্ছে নতুন পরিসীমা বিয়োগ আগের যে পরিসীমা ছিল, অর্থাৎ এইটা টু ইন্টু এল প্লাস ডাব্লু, টু ইন্টু এল প্লাস ডাব্লু। হ্যাঁ, তো এটা আমরা দেখো চাইলে টু দিয়ে গুণ করে দিতে পারি, এটাও টু দিয়ে গুণ করতে পারি, হ্যাঁ, অথবা টুটা কমন নিলেও করা যাবে। আমরা গুণ করে দিই, টু এল প্লাস এও গুণ পাবে টু ডাব্লু প্লাস এটা হবে দুই অক্ষে দুই, আর এটা যেহেতু মাইনাস আছে সামনে মাইনাস টু দিয়ে গুণ হবে, অর্থাৎ এটা প্লাস মাইনাসে মাইনাস টু এল, আর এটাও প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে টু ডাব্লু। তো প্লাস আর মাইনাস এগুলো ক্যান্সেল হয়ে যায়, প্লাস টুয়েল মাইনাস টুয়েল ক্যান্সেল, প্লাস টু ডাব্লু মাইনাস টু ডাব্লু ক্যান্সেল, এখানে শুধুমাত্র দুই থাকলো, তাহলে দুই একক। এই দুই একক হচ্ছে পরিসীমা বৃদ্ধি পেল। হ্যাঁ, ঠিক একইভাবে আমরা পরিবর্তিত ক্ষেত্রফল যদি বের করি, পরিবর্তিত ক্ষেত্রফল, তাহলে আমাদের পরবর্তীতে যে ক্ষেত্রফলটা আসলো এইটা থেকে আমরা আগের ক্ষেত্রফলটা বিয়োগ দেবো, হ্যাঁ, অর্থাৎ এল ডাব্লু প্লাস টু ডাব্লু মাইনাস এল মাইনাস টু, এইটা ব্র্যাকেটে রাখি, মাইনাস প্রথমে যে আমাদের ক্ষেত্রফলটা ছিল এই যে এটা এল ডাব্লু, এটা আমরা মাইনাস করে দেবো এল ডাব্লু। তো এটা আমরা ব্র্যাকেটটা তুললে যেটা হবে এল ডাব্লু প্লাস টু ডাব্লু মাইনাস এল মাইনাস টু, আর এইটা যা ছিল তাই এল ডাব্লু, তাহলে এখানে প্লাস এল ডাব্লু আর মাইনাস এল ডাব্লু কেটে যায়। সো এখানে থাকছে হচ্ছে টু ডাব্লু মাইনাস এল মাইনাস টু, হ্যাঁ, এত বর্গ একক। তো আমরা এটা বলতে পারি যে দৈর্ঘ্য যদি 2 একক বৃদ্ধি করা হয় আর প্রস্থ যদি 1 একক হ্রাস করা হয় তাহলে পরিসীমা হচ্ছে 2 একক বেড়ে যায় আর ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ একক বৃদ্ধি পায়। হ্যাঁ, এরপর আমরা 13 নম্বরটা করব আজকের পার্টে, 13। তো এটাও হচ্ছে 11 নম্বরের মতোই। হ্যাঁ, এখানে দেখো দৈর্ঘ্য দেওয়া ছিল, এখানে যেমন প্রস্থ দেওয়া ছিল আর ক্ষেত্রফল দেওয়া ছিল, দৈর্ঘ্য চাওয়া হয়েছে, আর এখানে দৈর্ঘ্য আর ক্ষেত্রফল দিয়ে প্রস্থ চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের সিস্টেম একই, আমরা দেখি একটু। তো দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দেওয়া আছে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ফোর, আগেরটায় 11 নম্বরে প্লাস মাইনাস যুক্ত ছিল না, আর এখানে প্লাস মাইনাস দিয়ে আছে। তো আমরা উৎপাদকের বিশ্লেষণ যেহেতু শিখেছি, এটা আমাদের করতে সমস্যা হবে না। আর ক্ষেত্রফল দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 7x প্লাস 12,
এত বর্গ, এখানে আসলে একক দিয়ে দেওয়া ছিল মিটার, আর ক্ষেত্রফলে বর্গ মিটার। তো এখান থেকে আমাদের প্রস্থ চাওয়া হয়েছে। তো আমরা 11 নম্বর করার সময় বলেছি হ্যাঁ যে প্রস্থ সূত্র, দৈর্ঘ্যের সূত্র হচ্ছে যে মিল আছে, একই না বলা যায়। তো আমরা এখানে লিখব প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ক্ষেত্রফল এই ভাগটা আমরা এইভাবে দেব। আর 11 নম্বরে ছিল, এইখানেই দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তো এবার আমরা ক্ষেত্রফলের জায়গায় এই মানটা বসাবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 বাই দৈর্ঘ্য হচ্ছে আমাদের x প্লাস 4। তো এই ধরনের ভাগগুলো কিন্তু আগের 7-এর বই ছিল, বর্তমানের বইগুলোতে এই ধরনের ভাগগুলো আসলে নাই, যার কারণে আছে হয়তো বা পরের অধ্যায়গুলোতে কিছুটা আছে। যাই হোক, আমরা যেহেতু উৎপাদকের বিশ্লেষণ শিখেছি, আমরা এটাকে মিডিল টার্মের উৎপাদকের বিশ্লেষণ করব। আগের পাটে কিন্তু আমরা এই ধরনের অনেকগুলো মিডিল টার্ম করেছি, 10টা। তো এটা নিয়ম হচ্ছে এই দুই পাশের দুই সংখ্যা রাফে গুণন আকারে লিখতে হয়, 1 × 12। তারপরে এই দুটো যোগ বা বিয়োগ করে এই মাঝের সংখ্যাটা আনার চেষ্টা করতে হয়। যদি না আসে, যখন যোগ করলে 13 হয়, বিয়োগ করলে 11 হয়, 7 হয় না, তখন এর গুণনীয়ক বের করতে হয়। তো গুণনীয়ক বের করার সিস্টেম আমরা বলেছিলাম যে জোড় সংখ্যা হলে আমরা সবসময় 2 দিয়ে ভাগ দেবো। আমরা চাইলে 3 দিয়েও দিতে পারি, কিন্তু এলোমেলো হয়ে যায়। তো একে যদি আমরা যাই দিয়ে ভাগ দেবো, অপর পাশে ওই সংখ্যাটা দিয়ে আবার গুণ দেবো। হ্যাঁ, তো একে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তার নিচে আমরা ভাগফল বসাবো 6, তাহলে একে 2 দিয়ে গুণ করবো, 2 অক্ষে 2। এই যে দুটো গুণনীয়ক আসলো, এই দুটো আমরা আবারও ট্রাই করব যোগ বা বিয়োগ করে এই মাঝের সংখ্যাটা আসে কি না। যেহেতু আসে না, হ্যাঁ, যোগ করলে দেখো 8 হয়, বিয়োগ করলে 4 হয়, তখন আমাদের আরও গুণনীয়ক বের করতে হবে। তো আবারও যেহেতু জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে ভাগ দিলাম আর এটাকে আমরা 2 দিয়ে গুণ করলাম, এবং প্রতিটা লাইনের গুণফল এই সংখ্যাটাই আসতে হবে। দেখো 6 × 2 = 12, 3 × 4 = 12। তো এখন কিন্তু হয়ে গেছে, 4 আর 3 যোগ করলে এই যে 7 হয়। তো আমরা নিচের রাশিটা ঠিক রেখে উপরে, তোমরা জানো মিডিল টার্মে এটা আর এটা ঠিক থাকে, এই মাঝের এই রাশিটার বদলে এই দুটো লিখবো। হ্যাঁ, দুটোর সাথে এক্স লাগিয়ে নেবো, যে কোনো একটা আগে লেখা যাবে, 4x 3x-এর মধ্যে, আর এখানে 12টা থেকে যাবে, আর এইটা এক্স প্লাস 4টা, হরটা এইভাবেই থাকবে। এবার এই দুটো দুটো করে কমন নিতে হয়, এই দুটোর মধ্যে আমরা যদি এক্স কমন নিই, তাহলে এখানে থাকে এক্স, কমন নিলে যেহেতু ভাগ করে বসাতে হয়, আর এখান থেকে এক্স কমন গেলে এটা থাকে 4, আর এখানে 3 আর 12-এর মধ্যে এখানে যেহেতু এক্স নেই, তাহলে এক্স কমন যাবে না, সংখ্যা দুটোর মধ্যে থেকে 3 কমন যায়। হ্যাঁ, সংখ্যার মধ্যে তোমরা সবসময় গসাগু করবে, 3 আর 12-র গসাগু করে দেখবে 3 আসবে, ওই গসাগুটাই কিন্তু কমন। তো 3 দিয়ে এটাকে ভাগ করলে 3 কাটা যাবে, এক্স থাকবে, অর্থাৎ এই রাশিটাই আসবে। তবুও এটা দেখে বসাবে না, তাহলে ভুল থাকলে ধরতে পারবে না। আর এটা 12 ভাগ 3 করলে 4 হয়, এই দেখো চলে আসছে এটি, আর নিচের রাশিটা ওইভাবেই থেকে যাবে। এবার মিডিল টার্মের যে নিয়ম, যে এই যে একটা পদ, এই যে একটা পদ, এই দুটো পদের মধ্যে থেকে এইটা কমন নিতে হবে, অর্থাৎ একটা লিখতে হবে, এক্স প্লাস 4, আর এই যে এই বাইরের রাশি দুটো এসে এইভাবে গুণন আকারে ইনটু আকারে চলে আসবে, আর নিচে যেটা এক্স প্লাস 4 ছিল এটা এইভাবেই থাকবে। এখন আমরা দেখো এই রাশিটা কেটে দিতে পারি, তাতে করে এই যে উপরে যেটা এক্স প্লাস 3 থাকলো, এটাই হচ্ছে আমাদের প্রস্থ, এবং এটাই অ্যান্সার। আর দৈর্ঘ্য প্রস্থের এককে ওই মিটারই থাকবে, অর্থাৎ এখানে দৈর্ঘ্যের একক যা আমাদের সেটা দেখেই বসাতে হবে। তো এটাই হচ্ছে আমাদের 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার। আজকের পার্ট এ পর্যন্তই, ধন্যবাদ।